হ্যালো, 2020-র মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা করে একটা সাজেশন প্রকাশ করছি। প্রথমে একটা কথা বলে রাখি, ইংরেজিতে 95% পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, তবে মুখস্থ করে লিখলে হয়তো 70 বা 75% মার্ক পাওয়া যেতে পারে, কিন্তু 90 বা 90+ মার্ক পেতে নিজের দক্ষতা দেখাতে হয়। এর জন্য কিছু করণীয়তা আছে। সর্বপ্রথম কাজ, যে স্যার তোমার খাতাটা কাটবেন বা দেখবেন তার মনকে জয় করা, অর্থাৎ তিনি খাতাটা হাতে পেতে না পেতেই যেন বুঝতে পারেন একটা ভালো ছাত্র বা ছাত্রীর খাতা। এর জন্য দরকার হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যান্ড রাইটিং, উভয় পাশে মার্জিং, সঠিক উত্তর দেওয়া, সহজ সরল নিজের ভাষায় পূর্ণ বাক্যে উত্তর দেওয়া, অতিরিক্ত কিছু লিখবো না, যতটা প্রশ্ন চাইবে ততটাই লিখতে হবে, তবে জটিল বাক্য ব্যবহার না করাই ভালো। 1 মার্কের জন্য 1 বা 2টি বাক্যই যথেষ্ট। একটা বাক্যে গড় 10টা শব্দ ধরে নেওয়া হয়। রাইটিংয়ের ক্ষেত্রে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে উক্ত পয়েন্টকে কেন্দ্র করে নিজের ভাষায় লিখতে হবে, প্রয়োজনে নতুন পয়েন্ট যোগ করতে হবে। এবার আসছি প্রশ্নের ধাঁচ। প্রশ্নে 3টে গ্রুপ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ তে থাকে 40 মার্ক, 3টে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 1 থাকে একটা শর্ট স্টোরি বা প্রোজ, দি ক্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্যাটের 3rd ইউনিট, দি পোয়েম, দ্য স্নেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনসিন। আনসিন কমন পাওয়া খুব কষ্টকর ব্যাপার, তবে মে, জুন, জুলাই যে ঘটনাগুলো ঘটে থাকে আমরা পেপারে দেখেছি, একটু ফলো করলে কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এই টোটাল 40 মার্ক গ্রুপ এ। গ্রুপ বি অর্থাৎ গ্রামার সেকশন, গ্রুপ বিতে থাকে 3টে কোশ্চেন, কোশ্চেন 4, কোশ্চেন 5, কোশ্চেন 6। কোশ্চেন 4 থাকে 3টে পার্ট, ইউজ অব ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে বা অপশন থাকতে পারে, ইউজ অব ভার্ব অর্থাৎ সঠিক ভার্বের ভার্বটা ব্যবহার করতে হবে, ব্র্যাকেটে দেওয়া থাকবে। ব্র্যাকেটে ভার্ব ফর্মটা দেওয়া থাকবে, কোন ফর্ম ব্যবহার হবে সঠিক ফর্মটা ব্যবহার করতে হবে, 3 মার্ক। আর্টিকেলে প্রিপোজিশন 3 মার্ক থাকে, 2টো আর্টিকেল একটা প্রিপোজিশন অথবা 2টো প্রিপোজিশন একটা আর্টিকেল। ফ্রেজাল ভার্ব থাকে 3 মার্ক, 3টে কোশ্চেন থাকবে। নিচে একটা তালিকায় 5টা ফ্রেজাল ভার্বের উদাহরণ দেওয়া থাকবে, তার মধ্যে থেকে বেসে 3টে নিতে হবে, ডান পাশে একটা বক্সে লিখতে হয়। ডু অ্যাজ ডিরেক্টেড এতে থাকে 3 মার্ক, কোশ্চেন নাম্বার 5, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে 3টে কোশ্চেন থাকে, 3 মার্ক। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ক্লোজ, ডিগ্রি, ইউজ অব ওয়ার্ড, হেল্প, টু, দ্যান, সো দ্যাট ইত্যাদি, এর মধ্যে যে কোনো 3টে আসবে, 3 মার্ক, সলিড 3 মার্ক। আর 6 নম্বর প্রশ্ন থাকে, 4টে শব্দ দেওয়া থাকে, তাই সেই শব্দের মিনিংটা খুঁজে বের করতে হয়, 3 নম্বর প্যাসেজ পড়ে 4 দুগুণে 8 মার্ক, একটু চেষ্টা করলে, প্র্যাকটিস করলে অতি সহজ। এবার আসছে গ্রুপ সি। গ্রুপ সিতে আছে রাইটিং সেকশন, এখানে 3টে কোশ্চেন লিখতে হয়, 3টে রাইটিং লিখতে হয়, 3 10 কে 30 একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে, প্যারাগ্রাফ, লেটার, প্রসেসিং বা রিপোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2020-র জন্য। প্যারাগ্রাফের সাজেশনটা পরে আমি দিচ্ছি, ডিটেলস, প্যারাগ্রাফ কী কী প্যারাগ্রাফ আসতে পারে সে ধরনের পুরো পরে আলোচনা করছি। লেসনস টু টিপস এভরি সানডে অ্যাজ পার সাজেশন 2020। প্লিজ হেল্প আদার বাই শেয়ারিং ইউটিউব স্টাডি ইংলিশ অর স্যার এ কে বিশ্বাস। প্লিজ
Please subscribe to my channel if you are due to subscribe.